একটা গুনাহ যদি মানুষের সাথে সম্পৃক্ত হয় ওই ঋণ শোধ না করা পর্যন্ত জান্নাতি ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না। মনে করেন আমাদের ভাই আব্দুল্লাহর জান্নাতের ফয়সালা হয়ে গেছে, কথার কথা মনে করেন, মনে করেন, কিন্তু ভাই কাউকে গালি দিয়েছিল, কাউকে অপবাদ দিয়েছিল, কারো কাছ থেকে টাকা পয়সা নিয়েছে দেয়নি ফেরত, বা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। মানুষের সাথে সম্পৃক্ত কোনো হক আছে? মানুষের সাথে সম্পৃক্ত কোনো হক আছে? জান্নাতে যাওয়ার আগেই একটা জায়গায় দাঁড়িয়ে দাঁড় করিয়ে দেওয়া, দাঁড়ানো, ফয়সালা তো হয়ে গেছে, তাহলে এখন দাঁড়াও, কেন ফেরেশতাদেরকে দিয়ে বলানো হবে অমুকের এই ঋণ বাকি আছে, অমুকের এই গালির ঋণ বাকি আছে, অমুককে তুমি বাজে কথা বলছিলে এটা বাকি আছে, অমুককে অপবাদ দিয়েছিলে এটা বাকি আছে। সবাই এখন সামনে আসা শুরু করবে একে একে। বেচারার কিন্তু আমল অনেক ছিল, একদম উদ্ভারের সমান নেকি নিয়ে এসে উঠছে, এবার ওখানে কি শোধ করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ আছে? ব্যাস এবার আল্লাহ পাক বলবেন এর আমল নামা থেকে নেকি দিয়ে দিয়ে এই ঋণগুলো শোধ করবে। ওই ব্যক্তির আমল নামা থেকে নেকি দেওয়া হবে, যাকে গালি দিয়েছে ওকে, যার 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 কিমত করেছে ওকে, যাকে তহমত দিয়েছে ওকে, যাকে অপবাদ দিয়েছে, সবাইকে নেকি দেওয়া হবে। দিতে 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 নেকি শেষ যদি হয়ে যায় তখন না, নেকি শেষ হয়ে গেলে ওদের গুনাহ আবার এর ঘাড়ে চাপানো। আল্লাহ রাব্বুল আলামিন বিচারে একদম সূক্ষ্ম, আল্লাহ পাক কিন্তু গফুর রহিম, একই সাথে শাদীদুল ইকাব, আল্লাহ পাক পরম করুণাময়, অসীম দয়ালু, আবার কঠিন শাস্তিদাতাও বটে। আল্লাহ পাক কারো প্রতি জুলুম করেন না, এক জাররা পরিমাণ জুলুম হবে না।